প্রিয় বন্ধুরা, আশা করি সবাই কিনে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আবারও ফিরে এলাম রেসিপি উইথ সোমাতে। আমি সোমা, খুবই মজাদার একটা ডেজার্ট রেসিপি নিয়ে, যে ডেজার্ট রেসিপি আমরা আমাদের যে কোনো আনন্দ উৎসবে আমরা এটা তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিতে পারি। তাহলে সঙ্গে থাকুন। কী কী লাগছে আমি এখানে বলে দিচ্ছি। এখানে আমি ফ্রেশ ক্রিম নিয়েছি 200 গ্রাম। লাগবে চিনি, এখানে আমি 1 কাপের মতো সুগার নিয়েছি। আর মিল্ক, এখানে আমি 250 গ্রাম দুধ আমি ঘন করে নিয়েছি। আর লাগবে এখানে ঘি, বাটার, স্যাফরন, জাফরান যেটাকে বলে, আর সানফ্লাওয়ার অয়েল। এক্ষেত্রে আপনারা যে কোনো সাদা তেল ইউজ করতে পারেন। আর লাগবে হলো পাউরুটি। এখানে ব্রেডকে আমি চারপাশে কেটে নিব, একটা কমন কাটিং এটা। আর এক্ষেত্রে আমাদের পুরোটাই যে একদম পরিষ্কার করে মাঝখানটা নিতে হবে এমন কথা না, কারণ এখানে আমি ব্রেডটাকে ফ্রাই করব। আর ব্রেডটাকে আমি এরকম করে মাঝখান দিয়ে লম্বা করে কেটে নিব, 2 টুকরা করে নিব। এতে করে ভাজতে খুব সুবিধা হয়। এখন চলে এলাম আমি রেসিপির প্রথম পর্বে। প্লিজ স্কিপ করবেন না, এটা আমি 3 পর্বে ভাগ করে নিয়েছি, স্কিপ করলে মিস করবেন। আর এখন আমি দিয়ে দিলাম সানফ্লাওয়ার অয়েল প্রায় 1/2 কাপের মতো, আর ঘি দিয়ে দিলাম এখানে আমি 3 চামচ। এখন আমি ব্রেডগুলোকে একটু লাল লাল করে ক্রিস্পি করে ভেজে নিব ডোবা ঘিতে বা তেলের মধ্যে। এটা যদি পুরোপুরি ঘি দিয়ে করি তাহলে আরও ভালো হয়, তাও আমি একটু এখানে তেল মিক্স করলাম। একদম এভাবে লাল লাল করে আমি ভেজে নিয়েছি, এবং খুব ভালো করে তেলটা ঝরিয়ে নিয়ে আমি একটা সার্ভিং ডিশের মধ্যে সাজিয়ে নিচ্ছি। এখানে 8 পিসের মতো পাউরুটি নেওয়া হয়েছে। তারপর আমি এখানে ঢেলে দিলাম দুধ, লিকুইড মিল্ক। এখানে আমি 1/2 কাপ তুলে রেখে বাকিটা পুরোটাই ঢেলে দিয়েছি। এটা আমি কেন রেখেছি সেটা পরে দেখাচ্ছি। আর কিছু বাদাম বা ড্রাই ফ্রুটস লাগবে, এগুলোকে আমি এখন একটু গরম পানিতে ভিজিয়ে নিচ্ছি, পরে এটা কুচি করে নিব। এভাবে গরম পানিতে ভিজিয়ে নিলে কুচি করতে খুব ভালো হয়। সবগুলো ভিজিয়ে দিলাম, শুধু যে স্ট্রবেরি, ড্রাই স্ট্রবেরি, এটা আমি পরে দেব। দুটো আগেই ঘন করা ছিল, তারপর আমি আবার একটু ঘন করে নিব, কারণ দুটো যত ঘন হবে রেসিপিটা ততই ভালো লাগবে। এখন আমি ওই দুধের মধ্যে অ্যাড করে দিব হলো চিনি। আমি চিনি এখানে 1/2 টেবিল চামচ চিনি অ্যাড করছি, আমি এখানে বেশি দিব না, কারণ পরে এখানে আরও চিনি ব্যবহার হবে তাই। আর স্যাফরন দিয়ে দিচ্ছি আমি 1 চিমটির মতো। এতে করে কালার এবং ফ্লেভারটা একটা শাহি শাহি ভাব আসবে, খুবই ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি, এক্ষেত্রে আপনারা যে কোনো বাদাম বা ড্রাই ফ্রুট ইউজ করতে পারেন। ভালো করে নেড়ে চেড়ে জাফরানের যে কালার আসে দুধের মধ্যে, ইয়ালো, হালকা একটা ইয়ালো কালার, ওই কালারটা আসা পর্যন্ত আমরা ওয়েট করব। এর মধ্যে আমার চুলাটা বন্ধ করে দিলাম। এখন গরম অবস্থাতেই আমি ব্রেডের উপরে দুধটাকে ঢেলে দিব, ঘন করে রাখা দুধ বাদাম কুচি ঢেলে দিলাম। এটা একটু ঠান্ডা হতে দিব, এটা যদি আমরা নর্মাল ফ্রিজে 1 ঘন্টার মতো রাখি খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, কারণ এটা ঠান্ডা হলে পরবর্তী যে স্টেপটা দেখাবো এটা করতে সুবিধা হবে। আমি এটাকে 1 ঘন্টা পরে নিয়ে এলাম। এখন আমি দেখাবো সেকেন্ড স্টেপস। আর এই সেকেন্ড স্টেপসের জন্য আমাদের লাগবে ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটাকেও আমরা একদম চিল করে ফ্রিজে রেখেছিলাম। ফ্রেশ ক্রিমটা আমি নিলাম এখানে প্রায় 200 গ্রামের মতো। এটাকে আমি একটা হ্যান্ড মিক্স বা হ্যান্ড বিটারের সাহায্যে আমি একটু ফেটে নিলাম। এতে করে ক্রিমটা একটু পাতলা হবে এবং একটু ফ্লাফি হবে, হালকা হবে। তারপরে আমি ওই সেই ব্রেডের উপরে ফ্রেশ ক্রিমটাকে ছড়িয়ে দিলাম। এক্ষেত্রে আপনারা একদম মানে সর, যেটা দুধের সর, ডাইরেক্ট দুধের সর ইউজ করতে পারেন। এছাড়া যদি ফ্রেশ ক্রিম না থাকে, দুধের সর থাকলে সেটাকে ব্লেন্ডারের সাহায্যে ব্ল্যান্ড করে আমরা এভাবে ফ্রেশ ক্রিম তৈরি করে নিতে পারি। ফ্রেশ ক্রিমটা আমাদের লাগবেই। আমার দেওয়া হয়ে গেলো ফ্রেশ ক্রিম, এটাকেও আমি এখন আবার নর্মাল ফ্রিজে কভার করে 1 ঘন্টার জন্য রেখে দিব। এখন চলে এলাম 3rd স্টেপে। আমি একটা ক্যারামেল তৈরি করব, সেজন্য আমি এখানে 1/2 কাপের মতো চিনি নিয়েছি এবং সামান্য পানি দিয়ে দিয়েছি। ক্যারামেলটা আমি করব ক্রিম ক্যারামেল। প্রথমে আমি চিনিটাকে ক্যারামেলাইজ করে নিচ্ছি,
চিনিটা যখন গলে আসবে তখন আমি এখানে একটু বাটার মিশিয়ে দেব। এখানে আমি প্রায় এক টেবিল চামচের মতো বাটার দিয়েছি। বাটারের সাথে যখন চিনিটা ক্যারামেলাইজ হবে দেখা দারুণ একটা ফ্লেভার আসবে, সেজন্য বাটারটা আমি আগেই দিয়ে দিয়েছি। এরকম একটা ব্রাউন কালার যখন আসবে তখন এখানে আমি হাফ কাপের মতো দুধ অ্যাড করব, কিন্তু একবারে নয়, এখানে আমি তিনবারে দুধটাকে অ্যাড করেছি। একবারে দিলে ক্যারামেলটা পুরো দলা পাকিয়ে যাবে। এভাবে নাড়তে নাড়তে দেখব খুব সুন্দর মেল্ট হয়ে গেছে দুধের সাথে ক্যারামেলটা। ক্রিম ক্যারামেল তৈরি করার জন্য আমাদের এখানে বাটার, মিল্ক এবং ফ্রেশ ক্রিম লাগবে, তাই আমি এখানে ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম 1/4 কাপের মতো। এত সুন্দর একটা ফ্লেভার আসবে মুখে লেগে থাকে একদম। আর এখানে আমি কিছু কুচি করা বাদাম দিয়ে দিলাম, অনেকটা চকলেটের মতো একটা ফ্লেভার আসে এই ক্রিম ক্যারামেলে। এটা বাচ্চারা এমনিই পছন্দ করবে খেতে, খুবই ভালো লাগে। আমার ক্যারামেলটা রেডি হয়ে গেল, আমি কনসিস্টেন্সিটা দেখিয়ে দিলাম। বেশি ঘন করা যাবে না, ঘন করলে আমরা ঠান্ডা হবে যখন আরও ঘন হয়ে যাবে। এটাকে আমি মোটামুটি কুসুম গরম হয়ে গেছে যখন, এটা যদি পুরোপুরি ঠান্ডা করে দিতে পারে আরও ভালো, কিন্তু রেসিপি দেখানোর ক্ষেত্রে আমি এখানে জাস্ট ওয়ার্ম করে নিয়েছি, এটাকে কুসুম গরম করে নিয়েছি ঠান্ডা করে। এখন আমি আস্তে আস্তে সেই ব্রেডের উপরে ক্যারামেলটাকে দিয়ে দিচ্ছি। এরকম এই ক্যারামেলটাকে আমি পুরোটা কভার করে দিব ব্রেডের উপরটা। আমি আগেই বলেছি এটা আমি যদি ক্যারামেলটা ঠান্ডা করে দিতে পারি তাহলে ভালো হয়, যেহেতু আমার এখানে একটু ওয়ার্ম আছে, একটু কুসুম গরম আছে, তাই গরমের জন্য যেহেতু ফ্রেশ ক্রিম খুব নাজুক জিনিস সেটা বেরিয়ে আসছে। আর যদি আমরা পুরোটাই ঠান্ডা করে ফ্রেশ ক্রিমের উপর দেই তাহলে এরকম ফ্রেশ ক্রিমটা বাইরে আসবে না, কিন্তু বাইরে আসলেও দেখতে দারুণ লাগছে। এই তো খুব সহজে তৈরি হয়ে গেল মজাদার একটা ডেজার্ট রেসিপি। আমি আগেই বলেছি যে কোনো আনন্দ উৎসবে ফেস্টিভ্যালে আপনারা এই রেসিপিটা তৈরি করুন। আমি আশা করি বাড়ির বড় থেকে ছোট সবাই এই রেসিপিটা খুব পছন্দ করবে। জাস্ট এটা আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর ভিতরে একটা লেয়ার তৈরি হয়, দেখতেও ভালো লাগে আর খেতে তো দারুণ। যতক্ষণ পর্যন্ত তৈরি না করবেন বুঝতে পারবেন না। আর যদি তৈরি করে ভালো লেগে থাকে বা আমার রেসিপিটা আজকে দেখে ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে জানান। আপনাদের সুন্দর কমেন্ট আমার সুন্দর কাজ করতে আগ্রহ যোগায়। অবশ্যই দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই। বাই।